গুড আফটারনুন মেয়েরা, তোমরা সবাই ভালো আছো? আশা করি সবাই ভালো আছো। আমাদের আজকের আলোচনা ষষ্ঠ শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র। বাংলা দ্বিতীয় পত্রে আজ আমরা আলোচনা করব বাগর্থ, অর্থাৎ দেখব বাগর্থ কি। এখানে রয়েছে সমার্থক শব্দ, বিপরীত শব্দ, এগুলো তাহলে আমরা দেখি। শব্দ ও বাক্যের অর্থের আলোচনা হলো বাগর্থ। আবার বলছি, শব্দ ও বাক্যের অর্থের আলোচনা হলো বাগর্থ। অভিধানে প্রতিটি শব্দের অর্থ থাকে, কিন্তু সেই অর্থের বাইরে নানা অর্থে শব্দ ব্যবহৃত হয়। বাগর্থ তত্ত্বে এসব দিক বিস্তৃতভাবে আলোচনা করা হয়, দৃষ্টান্ত দিয়ে আরো সহজে বিষয়টি বোঝানো যেতে পারে। যেমন, বাবা একটি শব্দ, এর অর্থ হলো আব্বা বা পিতা। বাবার সঙ্গে আরো দুটি অর্থ জড়িয়ে আছে, পূর্ণবয়স্ক ও পুরুষ। যদি বলি সাই বাবা, সাধু বাবা, তখন আর এ বাবা পিতা নয়, অন্য কিছু, হয়তো গুরু, না হয় কোনো সজ্জন শ্রদ্ধেয় ব্যক্তি। এ থেকে বোঝা যায় শব্দের অর্থের নির্দিষ্ট প্রতিবেশ বা ব্যবহারের ক্ষেত্র আছে, এর বাইরে শব্দের কোনো অর্থ নেই। এ অধ্যায়ে শব্দের অর্থ সম্পর্কে আলোচনা করা হলো। সমশব্দ, দুটি শব্দ যখন ধ্বনিগত দিক থেকে একই রকম শোনায় কিন্তু অর্থের দিকে থেকে ভিন্ন হয়, তখন এসব শব্দকে সমশব্দ বলে। এগুলোকে সমোচ্চারিত শব্দও বলা হয়। যেমন, কুল ফল বিশেষ, আরেক কুল হচ্ছে নদীর পার বা কিনারা। কৃতি কাজ, কৃতি হচ্ছে সফল, ইত্যাদি। সমার্থক শব্দ, যে সকল শব্দ সমান বা একই অর্থ প্রকাশ করে তাকে সমার্থক শব্দ বলে। যেমন, জননী, মাতা, প্রসূতি, গর্ভধারিণী, এই শব্দগুলোর অর্থ একই। অর্থাৎ এমন অনেক শব্দ আছে যেগুলোর বানান ও উচ্চারণ আলাদা কিন্তু অর্থ এক। এ জাতীয় শব্দগুলোকে বলে সমার্থক শব্দ। সমার্থক শব্দকে প্রতিশব্দও বলা হয়। নিচে কিছু শব্দ এবং সেগুলো সমার্থক শব্দ উল্লেখ করা হলো। শরীরের অঙ্গপ্রত্যঙ্গ বিষয়ক সমার্থক শব্দ, কপাল ভালো, ললাট, কান, কর্ণ, শ্রুতিপথ, শ্রবণেন্দ্রিয়, গলা, কণ্ঠ, গলদেশ, গ্রীবা, গাল, কপোল, গণ্ডদেশ, চুল, অলক, কুন্তল, কেশ, চোখ, অক্ষি, আখি, নয়ন, নেত্র, লোচন, নাক, গ্রানেন্দ্রিয়, নাসা, নাসিকা, পা, চরণ, পথ, পাত, পেট, উদর, জঠর, বুক, উদর, বক্ষ, সিনা, মাথা, উত্তমাঙ্গ, মস্তক, মুন্ডু, শির, মুখ, আনন, বদন, হাত, কর, পানি, বাহু, ভুজ, হস্ত। এগুলো হচ্ছে শরীরের অঙ্গপ্রত্যঙ্গ বিষয়ক সমার্থক শব্দ। এখন দেখব প্রাকৃতিক বস্তু বিষয়ক সমার্থক শব্দ। আকাশ, অম্বর, গগন, নব, বোম, শূন্য, গাছ, তরু, দ্রুম, পাদপ, বিটপি, বৃক্ষ। এখন দেখব জল এর সমার্থক শব্দগুলো। জল এর সমার্থক শব্দগুলো হচ্ছে নীর, পানীয়, বাড়ি, সলিল। পাহাড় এর সমার্থক শব্দগুলো হচ্ছে অচল, অদ্রি, গিরি, পর্বত, বুদর।
ম্যাগ এর সমার্থক শব্দগুলো হলো অম্বুত, জলদ, জলধর, বাড়িত। আজকের মতো আলোচনা এই পর্যন্তই। তোমরা বাড়িতে ভালো মতো পড়বে বাঘ অর্থ কি, কাকে বলে, উদাহরণসহ সমাস শব্দ কাকে বলে, সমার্থক শব্দ কাকে বলে, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বিষয়ক সমার্থক শব্দ এবং প্রাকৃতিক বিষয়ক সমার্থক শব্দগুলো শিখে খাতায় লিখবি। এটা তোমাদের বাড়ির পড়া। থ্যাংক ইউ মেয়েরা।